রাজ্যের আরো এক গুরুত্বপূর্ণ মন্ত্রী যাকে তলব করলো কেন্দ্রের এজেন্সি। মন্ত্রীর নাম সুজিত বসু, বর্তমানে দমকল মন্ত্রী তিনি। সুজিত বসুকে ডেকেছে সিবিআই, কোন মামলায়? পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এবার দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করা হলো। পুরো নিয়োগে দুর্নীতি প্রথম নজরে আসে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে। তারপর বোঝা যায় যে শুধুমাত্র শিক্ষায় নিয়োগ দুর্নীতি হয়েছে এমন নয়, পুরসভাতেও নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, যার সূত্র ধরেই সুজিত বসুকে তলব বলে সূত্রের খবর। আর যে তালিকা আছে সেখানে তো বিজেপির নেতার মেয়ে, সিপিএম এর নেতার আত্মীয়, এর সবই তো নাম আসছে। তো সকলকে দেখো, যদি এটা মনে হয় যে এটা অন্যায় হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, তো সকলকে দেখো সিলেক্টিভটা কেন, ব্যাপারটা কি তথ্য প্রমাণ নিষ্ঠ হচ্ছে না ব্যাপারটা শুধু রাজনীতি নিষ্ঠ হচ্ছে? কেন রাজনীতি কেন মনে হচ্ছে আপনাদের? একটা তদন্ত হচ্ছে, সেখানে কাউকে ডাকা হলেই তার পেছনে রাজনীতি কেন দেখছেন? তার কারণ হচ্ছে এই ইডি, এই সিবিআই সারা ভারত জুড়ে শুধু বিরোধী দলের নেতা, মুখ্যমন্ত্রী, তার সহায়ক, তার এই যে ভূপেশ বাঘেল, সে তো আমার দলের না, কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তার যে ওএসডি, তার পিএ, তাদের সকলের বিরুদ্ধে এই গত পরশুদিন সিবিআই রেড হলো। এই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, যার সরকার বাঁচিয়েছে আমাদের এই রাজ্যতে ধরা পড়ে গেল আমাদের পুলিশদের তৎপরতার জন্য, যে ঝাড়খণ্ড সরকার বেঁচে গেছে, হেমন্ত সোরেন সরকার কি আমার মানে বেঁচে বেঁচে বিরোধীরা টার্গেট, বুঝতে পেরেছি। আগেও বহুবার অভিযোগ করেছেন কৃষাণু আসবেন। আমি কৃষাণু দার সঙ্গে অক্ষরে অক্ষরে একমত, যেটা বললো যদি কোনো সিপিএম নেতার আত্মীয় অন্যায়ভাবে চাকরি পেয়ে থাকে তাহলে সেই সিপিএম নেতাকে ডাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়া বৃষ্টি মুখোপাধ্যায় যে বেআইনিভাবে চাকরি পেয়েছিল এবং ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাকা উচিত। আমি ওর সাথে একবারে একমত। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন প্রিয়, কদিন পরে না ইউপিএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে যে তৃণমূলের ক্যাবিনেটের একজনও চুরি না করা মন্ত্রীর নাম বলো, এবং দেখবেন গোটা রাজ্যের ছেলেমেয়েরা ওই প্রশ্নের ব্ল্যাঙ্ক আনসার জমা দিয়ে সবাই ফুল মার্কস পাবে। একটা মন্ত্রীর নাম পাওয়া যাবে না যে কিনা চুরি করেনি। আমরা খুব আক্ষেপের সঙ্গে দেখছি, যা তদন্ত যা হবে, বিচার যা হবে, আদৌ যদি হয় সে তো পরের কথা, খুব আক্ষেপের সঙ্গে একটা জিনিস দেখছি, গত 12-13 বছরে পশ্চিমবাংলাটাকে এরা কী বানিয়েছে। কলকারখানা হয়নি, চাকরি বাকরি হয়নি, প্রাইভেট সেক্টর তো হয়নি, হাতে গোনা যে কয়েকটা সরকারি আধা সরকারি চাকরি ছিল, সে স্কুল শিক্ষকের চাকরি হতে পারে, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে কর্পোরেশনের চাকরি হতে পারে, বিভিন্ন অন্যান্য পঞ্চায়েতের চাকরি হতে পারে, ইত্যাদি ইত্যাদি চাকরি, হাতে গোনা কয়েকটা সরকারি আধা সরকারি চাকরিতেও কী রকমভাবে এরা রেড শার্ট বানিয়ে চাকরিগুলোকে বিক্রি করেছে। বাংলার এমনকি তৃণমূল কংগ্রেস করা কোনো পরিবারের কোনো একটি ছেলে বা কোনো মেয়ে, সেও তৃণমূলকে টাকা না দিয়ে নিজের যোগ্যতা চাকরি পাবে না, এই ব্যবস্থা এরা চেয়ারে বসে বানিয়েছে। এবং আমার শেষ কথা, আমি এটা খালি সিপিএমের সমর্থকদের জন্য বলছি না, বাংলার কংগ্রেস সমর্থক, বিজেপি সমর্থক, হয়তো কারোর সমর্থক নয় যারা, তারাও এটা চান। খালি এই ডাকাডাকি ধরাধরি জিজ্ঞাসাবাদ নয়, আসল মাথা যারা, আসল দোষী যারা, এই অয়নশীল আর শান্তনু ভান্তনু নয়, সত্যিকারের মন্ত্রী মুখ্যমন্ত্রী যারা কিনা আসল দোষী, তাদের গ্রেপ্তারি হোক, তাদের বিচার হোক, তাদের শাস্তি হোক, এই তদন্তের পরিণতিও যেন ওই সারদার তদন্ত, কি অসংখ্য তদন্ত যেগুলো সিবিআই করছে তো করছে, করছে তো করছে, এবং আজকে কৃষাণু দ্বারা এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছে যে এত তদন্ত করলে পরিণতি কি হলো, এইটা বলার সুযোগ যেন তৃণমূল না পায়। তদন্ত যেন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়, দোষীরা যেন গ্রেপ্তার হয়, বিচার হয়, তারা যেন শাস্তি পায়। এটা এটা বলে দিই প্রথমেই যে ভদ্রলোক বলছিলেন সম্ভবত কৃষাণু বাবু, দেখুন এটা রাজনৈতিক ষড়যন্ত্র যদি বলতে হয় যে সিবিআই ডেকেছে সুজিত বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য, তাহলে তো এই অভিযোগটা সুপ্রিম কোর্টের উপর যাওয়া উচিত। কারণ ভারতবর্ষের শ্রেষ্ঠতম লয়ারদের, এবং সবাই জানেন তারা 30-40 লাখ টাকা পার অ্যাপিয়ারেন্স তারা পান। তা প্রশ্নটা হচ্ছে, বাংলায় পুরো দুর্নীতি হয়েছে, রাজ্য সরকারের কোষাগরে টাকা আসেনি বা রাজ্য সরকারের সরাসরি পরিচালিত সংস্থাগুলোতে ভয়াবহ দুর্নীতি হয়েছে, এই অভিযোগ যদি উঠে থাকে, তার তদন্ত যদি হাইকোর্টের নির্দেশে সিবিআই করছে, সিবিআই নিজে থেকে কিন্তু করেনি বা কোনো রাজনৈতিক দল করেনি বা কেন্দ্রীয় সরকারও করেনি, হাইকোর্টের অর্ডারে, সেটা ঠেকানোর জন্য সুপ্রিম কোর্ট অব্দি যাচ্ছি, কোষাগরের টাকা এবং ট্যাক্সের টাকা খরচা করে, তাতেও কিন্তু সুপ্রিম কোর্ট আটকায়নি। তাহলে রাজনৈতিক ষড়যন্ত্রের যদি কথা হয় তাহলে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মামলা করুক, না বলে শুধু রাজনীতি রাজনীতি বললে তো চিৎকার করলে হবে না। এখন আমি আরেকটা কথা বলতে চাই, কিউ হয়তো ভবিষ্যতে সময় পেলে আমি বলবো যে এটার আরো খারাপ দিক আসছে, কারণ আমরা দেখেছি যেটা, এটা আমি জাস্ট এক্সপ্লেইন করি যে সিবিআই আর ইডি তদন্তে দুটো ডিফারেন্স রয়েছে। সিবিআই তদন্ত করছে যখন অপরাধ হচ্ছে, ক্রাইম হচ্ছে, সেই বেসটা ফাউন্ডেশনটা সিবিআই খুঁজে বার করে, যখন অপরাধটা কনফার্ম হয় এবং দেখা গেল বেশ কিছু কয়েকশো কোটি টাকা বা যতই হোক টাকা
সেই টাকাটা মানি লন্ড্রিং এর মধ্যে দিয়ে টাকাটা বাইরে গেছে, যেটা মাঝে মাঝে সংবাদ মাধ্যমে আসছে, বাইরে যাচ্ছে, সেখান থেকে বাংলায় বা ভারতবর্ষে ফিরছে। এই যে মানি লন্ড্রিং, দা মোমেন্ট সিবিআই প্রাইমা ফেসি প্রুফ করবে যে এটা মানি লন্ড্রিং ইনভলভ, তখন কিন্তু ইডি ঢুকে যাবে। এবং ইডি, না না, আপনি যা বলছেন সেটাই হওয়া স্বাভাবিক দীপাঞ্জন বাবু, আমরা তো এটাও দেখছি। কোন তদন্ত, কোন কোন অগ্রগতি নেই, ধরুন সারদা কোন অগ্রগতি নেই, এত বছর পর হঠাৎ পরশুদিন চার্জশিট বেরিয়েছে চারজনের বিরুদ্ধে। এই যে কয়লা, গরু, শিক্ষা, এখানে কখনো গতি বাড়ছে, কখনো গতি কমছে, না 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 না, এটাই রাজনীতি নিয়ন্ত্রিত অভিযোগ আসছে। না 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 পিউ, এই অভিযোগটা আমি অন্তত বিশ্বাস করছি না, কারণ কতগুলো কারণ আছে। এক নম্বর ওই সেটিং, এই সমস্ত গল্প আমি বিশ্বাস করছি না। প্রথম কারণ যে এটা সুপ্রিম কোর্ট কিন্তু এটা বারবার যে হাইকোর্টে গেছে, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সব জায়গা থেকে প্রত্যাখ্যাত হয়েছে এবং সিবিআই তদন্ত বহাল রেখেছে। সুতরাং তাহলে আমরা সুপ্রিম কোর্টকে বা হাইকোর্টকে আমরা আন্ডারমাইন করছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, সারদা নারদার সময় কিন্তু এই যেটা আমরা বারবার বলেছি, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স আসছে অক্টোবরে, তখন কিন্তু এই থ্রেটটা ছিল না। এখন কিন্তু ভারত সরকারের জন্য এই ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স একটা বিরাট বড় থ্রেট। এই মানি লন্ড্রিং গুলো যদি ধরা পড়ে, ভারত সরকার অ্যাকশন নিচ্ছে না, ভারত কিন্তু গ্রে লিস্টে চলে যাবে পাকিস্তানের মতো। মানে আপনি বলছেন নীরব মোদি, মেহুল চোকসিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে এবার, যদি প্রমাণ হয় যে ভারতবর্ষ, ভারত সরকার তাতে অ্যাকশন নিচ্ছে না বা ডিলে ডালি হচ্ছে বা সেটিং হচ্ছে, ভারত কিন্তু সরাসরি গ্রে লিস্টে চলে গেলে ফাইন্যান্সিয়াল এইড সমস্ত বন্ধ হয়ে যাবে। সত্যি উনি না মানতে পারেন, কিন্তু আমার মনে হয় যে আমি যতটুকু ওনার কথা এখন শুনলাম, দীপাঞ্জন দা নিজে নিজেকে কনফ্লিক্ট করলেন। প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্ট তদন্ত ঠিক করে হচ্ছে না, এর সঙ্গে সুপ্রিম কোর্টের দিকে প্রশ্ন তোলার কি সম্পর্ক আছে আমি বুঝলাম না। প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্টের ব্যাপারে প্রশ্ন তোলা যায় না এমন কোনো কথা এমনকি সুপ্রিম কোর্টও আজ অব্দি বলেনি। দ্বিতীয় কথা হচ্ছে সুপ্রিম কোর্ট কোনো একটা সংস্থাকে বলছে তদন্ত করতে, সুপ্রিম কোর্ট তার উপর আস্থা রেখেছে, এবার সে যদি সেই আস্থা অনুযায়ী তদন্তটা না করে সেখানে সুপ্রিম কোর্টকে কেন প্রশ্ন করা হবে সেই সংস্থাকে? দেবাঞ্জন, আমি আপনার কথা শুনেছি, আমি আপনার কথা শুনেছি, ইন্টারাপ্ট করিনি, আপনি কাইন্ডলি একটু শুনে নিন আমার কথাটা, এখানে তার কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় কথা হচ্ছে উনি যে কথাটা বলছেন, আমি ওনার পরের কথাটা আমি ফর আর্গুমেন্ট থেকে আমি মেনে নিচ্ছি, অক্টোবরে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স আসবে, অতএব ভারত সরকারের ওপর একটা চাপ থাকবে তদন্তটাকে ইন ডিউ টাইম কমপ্লিট করা। সেক্ষেত্রে তো তার মানেটা এটাই দাঁড়াচ্ছে যে একদিন অবধি যেহেতু এরকম কোনো টাস্ক ফোর্স আসার ব্যাপার নেই, ভারত সরকারের ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়ার থ্রেট ছিল না, সেই কারণে 2014 সাল থেকে যে তদন্ত সিবিআই করছে আজকে 10 বছর পরেও সেই তদন্তকে শেষ করার প্রয়োজন হয়নি, একদিন কোনো থ্রেট ছিল না। এটাকে আমি পলিটিক্যাল ইন্টারফারেন্স বলবো না তো কি বলবো, কালকে থ্রেটের আজকে যদি আমি তদন্তের জন্য তদন্ত না করি, আজকের আগামী একটা আমার সামনে একটা থ্রেট আসছে তার জন্য আমি এইবার 10 বছর পরে তদন্ত করিও বা, তার মানে যে 10 বছর হয়নি কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কি কোনো যে কোনো সিদ্ধান্তের জন্য, এটা তো ঘটনা। পিউ, আমি একটা কথা এখানে বলছি, কৃষাঙ্গার কথাটা পলিটিক্যাল হতে পারে, পলিটিক্যাল হতে পারে, একাডেমিক হতে পারে, ক্রিকেট খেলা নিয়ে হতে পারে, সে আমি জানি না, কিন্তু কোনো একটা কারণ তো থাকবে না 10 বছর আগে তদন্ত শেষ হলো না। আমি কৃষাঙ্গার একটা কথা বলছি, একটা কথা বললে তখন আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একটা উদাহরণ দেখালো যে ঝাড়খণ্ডের সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপি টাকা নিয়ে যাচ্ছিল, পশ্চিমবঙ্গের পুলিশ সেটাকে ইন্টারসেপ্ট করে এবং ঘটনাটা হয়তো সত্যি। তার মানে এটা প্রমাণিত হচ্ছে পিউ যে পশ্চিমবঙ্গ পুলিশের বেআইনি টাকা লেনদেন ইন্টারসেপ্ট করার ক্ষমতা আছে, অর্থাৎ গোটা বাংলার অলি গলি গ্রামগঞ্জ থেকে ছেলে মেয়েগুলোকে নিংড়ে নিংড়ে ওদের চোখের জল আর বুকের স্বপ্ন বিক্রির যে টাকাগুলো এই বাংলার রাস্তা দিয়েই অর্পিতার ফ্ল্যাটে পৌঁছেছিল, তার মানে পশ্চিমবঙ্গ পুলিশ ঝাড়খণ্ডে টাকা যাচ্ছে যে টাকা হাইওয়ে দিয়ে, সেই টাকা পশ্চিমবঙ্গ পুলিশ ধরতে পারে, আর দিনের পর দিন বাংলার গ্রামগুলো থেকে নিংড়ে নিংড়ে টাকাগুলো অর্পিতার ফ্ল্যাটে যখন পৌঁছলো পশ্চিমবঙ্গ পুলিশ ধরতে পারলো না, নাকি ধরতে চাইলো না। কৃষাণুকে উত্তর দিতে হবে, তার আগে দীপাঞ্জন দা উত্তর দিতে চাইছেন, হাত তুলে আছেন, আসবো রাজু। সতর্কভাবে এটা বলতে চাই যে প্রথমত আমি এই কথাটা একবারও বলিনি যে সুপ্রিম কোর্টকে দায়ী করা হচ্ছে, আমি বলেছি যে সুপ্রিম কোর্ট তারা কিন্তু বলেছে না সিবিআই তদন্ত করবে এবং তদন্তে আমরা ইন্টারফেয়ার করব না। কে বারণ করে এই তদন্তে? দেখো শতরূপ, তুমি যখন বলেছো আমি বলিনি, আমি সেটা বলছি। প্লিজ এই ঝগড়া বন্ধ করুন, হ্যাঁ শেষ করুন না। ব্যাপারটা হচ্ছে যে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, তো ইডি যদি বা সিবিআই যদি ব্যর্থ হয় তাহলে তারা জবাবদিহি করবে হাইকোর্টের কাছে। সুপ্রিম কোর্টে যে ইন্টারভেনশনটা পশ্চিমবঙ্গ সরকার চেয়েছিল সেটা সুপ্রিম কোর্ট বলেছে আমরা ইন্টারভেন করব না। না কিন্তু এক্ষেত্রে একটা কথা বলার আছে, সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট, সেখানে কিন্তু কেন্দ্রীয় এজেন্সিকে ধমক খেতে হচ্ছে একবার নয় একাধিকবার, বারবার, এমনকি প্রমাণ দিতে পারেনি ইডি তাই দুজনের জামিন হলো শিক্ষায় নিয়োগে, এরকম মত কলকাতা হাইকোর্ট দিয়েছে, ফলে এদের ভূমিকা আদালতও সন্তুষ্ট নয়।
আমার মনে হয় দীপঞ্জনদা যে কথাগুলো কৃষ্ণদাকে বলার কথা সেগুলো আমাকে বলছে। আমার তো সিবিআই তদন্ত নিয়ে কোনো আপত্তি নেই, বিকাশ বচ্চাস তো মামলা লড়ে সিবিআই তদন্ত এনেছিল, এটা কৃষ্ণদার আপত্তি থাকতে পারে, আমার তো আপত্তি নেই। আমার প্রশ্নটা বেশ অন্যদিকে চলে যাচ্ছে, প্লিজ আমি দুজনকেই থামাচ্ছি, আমি আসবো কৃষ্ণু একেবারে উত্তর দেবেন রাজশ্রী। প্রথম কথা হচ্ছে আমি দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, 200 কোটি টাকা মতন অয়নশীল এই পুরসভার দুর্নীতি অনুসারে তুলেছিলেন, এর তদন্তকারীদেরকে উনি জানিয়েছিলেন, সেটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছিলাম। দ্বিতীয় কথা হচ্ছে এই যে তদন্তের কথা, গতি প্রকৃতির কথা বলা হলো যে ফাইন্যান্সিয়াল টাস্ক ফোর্স, ভারতবর্ষ ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে ইত্যাদি, আমার জানা নেই এটা। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যে 2022 সালে কিন্তু দাঁড়িয়ে পার্লামেন্টে নির্মলা সীতারামনজি পরিষ্কার বলে দিয়েছিলেন যে 23,000 কোটি টাকার যে দুর্নীতি এই মেহুল চোকসি, নীরব মোদী ইত্যাদিতে হয়েছিল, তার মধ্যে থেকে 18,000 কোটি টাকা অলরেডি ভারত সরকার প্রয়োগ করে নিয়েছে, কোনো ফাইন্যান্সিয়াল টাস্ক ফোর্সের চাপে নয়, সেটা ভারত সরকারের টাকা ছিল, সেই টাকা তারা ফেরত নিয়ে এসেছে। এবং আজকে এই সরকারটা আছে বলেই আজকে এতগুলো টাকা ফেরত আসছে এবং দুর্নীতির তদন্তে কোনো রকম রাজনৈতিক, এক মিনিট, রাজনৈতিক ইন্টারফেরেন্স হচ্ছে না। ভারতবর্ষকে মনে রাখতে হবে যে সঞ্চয় তার জন্য এখনো অবধি ব্যাংক শালকোটে খোলা আছে, কেউ জানে না কতগুলো মানুষের টাকা, লোহাচুর কেলেঙ্কারি, সঞ্চয়িতা কেলেঙ্কারি, চন্দন বসুর কোটি কোটি টাকার সম্পত্তি কি করে হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি কি করে হয়েছে, সেগুলো কেউ জানে না। আপনার মডুলেশন বদলে গেল রাজশ্রী, আপনি খুব লো স্কেলে, অবশ্যই বল লো স্কেলে, কারণ বারবার করে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে সেখানে ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়া উচিত। আচ্ছা সঞ্চয়িতার কথা আমরা আসব, এবং কুত্রচির তদন্ত করতে গিয়ে দেবেগৌড়া সরকারটা খারাপ ফেলে দিয়েছিল, সেটাও ভারতবর্ষের নিশ্চয়ই মনে আছে। এবং 2011 সালে এই সিপিএম সমস্ত জায়গায় বেরোত, 1,76,000 কোটি টাকার দুর্নীতি করেছে কংগ্রেস বলে ঢাকা পেটা, মানে সেই তুলনায় মোদী মেল চক্সিরা কিছুই করেনি, একদমই না, তার তদন্ত হচ্ছে এবং টাকা ফেরত আসছে। আমার 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 গলার ভলিউম ইত্যাদি কিছুই পাল্টাবে না, কারণ আমি ইনসিকিউর নই। আমি খালি একটা কথা বলছি, আমরা এর আগে যা যা কথা বলেছি বলেছি ইডি এবং সিবিআই এর বিরুদ্ধে, আর কারোর বিরুদ্ধে নয়। আমি জানি না কেন তিনটা রাজনৈতিক দলের মধ্যে একটা রাজনৈতিক দলের প্রতিনিধির রাগ হলো। দ্বিতীয় কথা হচ্ছে আমি খালি এইটুকু মনে করাই, চন্দন বসু যে সময় ব্যবসাপত্র ইত্যাদি করছিলেন সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম ছিল অটল বিহারী বাজপেয়ী, যখন চন্দন বসুর ব্যবসা সবচেয়ে বেশি হচ্ছে উন্নতি করেছে, এবং সেই সময় তাই এটাই হয়। আমাদের মুখটা তো আমাদের কানের খুব কাছে, নিজে যদি বেশি জোরে চেঁচাই মুখের আওয়াজটা নিজের কানে যায়, নিজের কানটা বন্ধ হয়ে যায়। আমি বলেছি চন্দন বসুর সম্পত্তিটা যে সময় সবচেয়ে বেশি ওনার ব্যবসাপত্র ভালো হয়েছে সেই সময়টা ভারতের প্রধানমন্ত্রী ছিলেন 2006-এর শেষ থেকে, এই সরি 1996-এর শেষ থেকে 2004 সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী, আমি যতদূর জানি 13 দিন 13 মাস 5 বছর মিলিয়ে মোট 6.5 বছর মতো, বা 6 বছর 2 মাস মতো। এনিওয়ে দ্বিতীয় কথা হচ্ছে যেটা এখন আমাদের কথাটা হচ্ছিল যে একজন পশ্চিমবাংলার সাধারণ বিজেপি কর্মীও চেয়েছিলেন বিজেপির পার্টি অফিসে বসিয়ে যে নারদার ভিডিওটা চালানো হচ্ছে, বিজেপির একজন সাধারণ কর্মী বা সমর্থক সেই ভিডিওটাকে বিশ্বাস করেছিলেন, তিনি মনে করেছিলেন নারদা যাদেরকে দেখা যাচ্ছে তারা চোর। নারদা সেই ভিডিওতে যে লোকটাকে দেখা গেছিল, যাদের দেখা গেছে তাদের মধ্যে একজন এই মুহূর্তে পশ্চিমবাংলায় বিজেপির সবচেয়ে বড় নেতা। আমি বলছি আমি ছবিটা দেখাই, আরে সুদীপ বসু ছিল, এই সুদীপ বসু কে ছিল, 17 বছরের সাবেক সেক্রেটারি সুদীপ বসু কে ছিল, তার মানে কোথায় ছিল সাহস না দরকার কি, পঞ্চায়েতে সুদীপ বসু কে ছিল, কার জানার ছিল, কার থেকে সে নাম জানতে, এক রাতে থেকে নেবা সুভাষ চক্রবর্তী, সুদীপ বসু কে ছিল, দাদা আমি বলছি দেখুন সেই ছবি অভিষেককে খোঁচা দিয়ে ইডির বিজ্ঞপ্তি ট্যাগ করে শুভেন্দু যখন অভিষেককে এক্স মাধ্যমে খোঁচা দিলেন, ওই একই মাধ্যমে 20 মিনিট পরে পাল্টা খোঁচা দিলেন অভিষেক ব্যানার্জি। সেই ছবি আপনাদের দেখাবো আমরা, যে নারদার ওই ছবি দেখুন, অভিষেক ব্যানার্জি যে প্রসঙ্গ এক্ষুনি তুল্য শতরূপ। এবার বলুন রাজশ্রী, না নারদার আমরা তো বলছি নারদার হোক, এবং পরিষ্কার শিশির অধিকারী দাঁড়িয়ে বলে দিয়েছেন, কেন সেটা নিয়ে তদন্ত হচ্ছে না যে সেই সময় দাঁড়িয়ে কতখানি বন্যা হয়েছিল, কারণ শিশির অধিকারী আমি বলে দিচ্ছি, শিশির উনি কোন দলে আছেন সেটা উনি জানেন, কারণ ভোট উনি দিয়েছেন রাষ্ট্রপতিতে, উনি তৃণমূল কংগ্রেসে আছেন বলেই আমরা জানি, সবাই জানি। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন যে সেই সময় কত বড় বন্যা হয়েছিল, আপনারা প্রত্যেকটা সংবাদ মাধ্যম দেখিয়েছিলেন, হ্যাঁ মেদিনীপুরে বন্যা হয়েছিল, 40টি বলে দিচ্ছি 40টি নৌকো প্রতিদিন করে খাবার ত্রাণ পৌঁছে দেয়,
দেওয়া হয়েছে। সুলতান আহমেদ ইকবাল আহমেদ সেখানে দাঁড়িয়ে টাকা দিতে চেয়েছিল, উনারা ইন কাইন্ড চেয়েছিলেন যে চাল ডাল ইত্যাদি দেওয়া হোক। সুলতান আহমেদ ইকবাল আহমেদ বলে দিয়েছিলেন যে সম্ভব নয়, আপনি ক্যাশ টাকা রাখুন। বাকিরাও তো ওই সময় ত্রাণের জন্য টাকা নিচ্ছিলেন, সেটা আমি জানি না। ববি হাকিম মিশনে যখন সবাইকে দেখা গেল, পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন বিরোধী দলনেতা যেটা বলেছেন তাতে উনি সমর্থন করেছেন। আমি এই যুক্তিটা প্রথম কথা হচ্ছে, এর আগে আমাকে প্রশ্ন করা ছিল সুজিত বসু আগে কে ছিল, আমি নাকি বলতে খুব ভয় পাবো। সুজিত বসু আগে সিপিএম এর কাউন্সিলর ছিল, চুরি করেছে, সিপিএম লাথি মেরে তাড়িয়েছে, আর শুভেন্দু আগে তৃণমূলের নেতা ছিল, ঘুষ খেয়েছে, বিজেপি গলায় মালা পরিয়ে দলে নিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে লাথি মেরে তাড়িয়েছে, সিকোয়েন্সটা বাংলার মনে নেই, যাই হোক লাথি মেরে তাড়িয়েছে মনে আছে। দ্বিতীয় কথা হচ্ছে এরকম হয়েছে বলে বাংলা তো জানে না, কেউ জানে না লাথি মেরে তাড়িয়েছে। আরে বাবা ভাড়া মুরু ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায় কেউ লাথি মেরে কেউ তাড়াইনি পার্লামেন্টে, জোড়া জোড়া কেউ ওকে সামলান নালে কিন্তু কেউ কথা বলতে পারবে না, এটা করলে হবে না। দ্বিতীয় কথা হচ্ছে একটা কথা বলা হলো যে এইটাকে নিয়ে শুভেন্দু অধিকারী যেটা বলেছে তার বক্তব্যকে এমনকি ববি হাকিমও সমর্থন করেছেন নারদার টাকা তোলা সংক্রান্ত, ভালো কথা। তাহলে ভাই ববি হাকিমকে অ্যারেস্ট করলো কেন বেকারে? তাহলে কেন নারদার জন্য বেচারা মদন মিত্রকে শুধু শুধু জেল খাটতে হলো, শোভন চ্যাটার্জিকে জেল খাটতে হলো? যদি সত্যি নারদার টাকাটা বন্যা ত্রাণের জন্য হোক কি যে কোনো ত্রাণের জন্যই নেওয়া হয়ে থাকে, এবং সেখানে যদি শুভেন্দু অধিকারীর বক্তব্যকে ববি হাকিম সমর্থন করে থাকে, তাহলে একা শুভেন্দু জেল খাটবে? না না না, এক সেকেন্ড এক সেকেন্ড, আচ্ছা কি কথা হচ্ছে? আর ও বলছে তুমি এক্স্যাক্টলি বলছো বিধানসভা, এক সেকেন্ড, বিধানসভা ভোটের পরে দু সপ্তাহের মাথায় 2021 সালের 17ই মে ববি হাকিম, মদন মিত্র, শোভন চ্যাটার্জি আর ইয়েকে আর একজন চার নম্বরকে সুব্রত মুখার্জি, চারজনকে নারদার জন্য গ্রেফতার করা হয়নি, দাঁড়িয়ে বলছে না অ্যাবসলিউটলি করা হয়েছিল তো। না না আমি তো ওকেই বলছি, আমি ওকেই বলছি, আমি তো রিপিট করে না, আমি ওকেই প্রশ্ন করলাম, তাহলে সবাই তো অনেক জনের টাকা নিয়ে, আমি কথা শেষ করি, আমি ইন্টারাপ্ট করি নি, এটা ঠিক হচ্ছে না, এটা কিন্তু শেষ জায়গা হচ্ছে, বারবার জীবনে কিন্তু কথা বলতে পারবে না, দীপঞ্জন শুরু করুন, আমি আমার কথাটাকে শেষ করি, ও কিন্তু এরপর আর কথা বলতে পারবে না। আমি বললাম যে যদি নারদার টাকা নেওয়াটা কোনো বেআইনি কাজ না হয়ে থাকে, তাহলে কেন শুভেন্দু জেল খাটলো না আর ববি হাকিম খাটলো?